ফিল্টার মারলেও কি আমার মতো ফেস কাট পাবা? আপনার মতো ফেস কাট দিয়ে আমি কি করব, আমার ফেসই তো যথেষ্ট সুন্দর। কত কিউট আমি, কত মেয়ে আমার জন্য পাগল জানেন, যদি আজ অব্দি কেউ বলে নাই। আমার মতন চোখ, চোখের পাতা, আইব্রো, ঠোঁট। থামেন কাকা, আপনার এগুলো নিয়ে পরে বলতেছি, তার আগে আপনি এই আপার সাথে এই গানটা গাইতে থাকেন, কারণ গানের কথাগুলো আপনার ফেসের সাথে পারফেক্ট ভাবে মিলে যায়। নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, আর আজকে আমি কথা বলবো উইদাউট ফিল্টার বলিউডের শাকিব খানকে নিয়ে। ইয়েস, বলিউড নট ঢালিউড। এরকম ফিল্টার মারলে আমাদেরও সুন্দর লাগে। ও পুওর বেবি, আর ইউ ফিলিং জেলাস? না রে ভাই, সে জেলাস না, আপনার প্রতি তার মায়া হচ্ছে, কারণ আপনি ফিল্টার মারতে মারতে তো সুন্দর না, একেবারে দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছেন। দেখতে কেমন লাগতেছে দেখেন, পুরো হাফ লেডিস এর মতো, তাই না? আর মাথায় এটা কি দিছেন ভাই? আমি দেখেছি হিন্দু মেয়েদের যখন বিয়ে হয় তখন তাদের মাথায় এইগুলা দেয়, বাট আপনি কি মেয়ে নাকি? ভাবভঙ্গি গেটআপ সেটআপে তো তাই মনে হচ্ছে, আর চলে আসেন একজন এই কমেন্টটা করছে জন্য তাকে কথা শোনাতে। এরকম ফিল্টার মারলে আমাদেরও সুন্দর লাগে। এখানে এই ভাই ভুল কি বলছে, ফিল্টার মারলে কারে সুন্দর লাগে না? ফর এক্সাম্পল আমার কথাই বলি, আমি ভিডিও শুট করি এইভাবে, দেন একটু এডিটের সময় ঘষামাশা দিলে এইরকম হয়ে যায়। সো এখানে কথা শোনানোর কি আছে ঠিক বুঝলাম না, বর্তমানে বেশিরভাগ ছেলে মেয়ে সুন্দর, তবে ফিল্টার মারার পর। ফিল্টার মারলেও কি আমার মতো ফেস কাট পাবা? আপনার মতো ফেস কাট বলতে? আমার মতো চোখ, চোখের পাতা, আইব্রো, ঠোঁট, নাক, হেয়ার, বিয়ার্ড, লাইক পাবা? এ ভাই, আপনি কি নায়ক শাকিব খান, নাকি বলিউডের নায়ক সালমান খান, হ্যাঁ নাকি আমাদের সবার প্রিয় কবি হিরণ্যনাথ আলম, যে আপনার মতো ফেস কাট পাওয়ার জন্য সবাই মুখিয়ে আছে? দেখেন ভাই, নিজেকে এত দাম দেওয়া বাদ দেন। টিকটকে দু একজন কমেন্ট করে সুন্দর বলে বলে কি নিজেকে শাকিব খান ভাবতেছেন? না মানে যেভাবে বলতেছেন আমার মতো ফেস কাট পাবা, আমার মতো একটু সুন্দর বলে এত অহংকার করার কিছুই হয় নাই কাকা, পৃথিবীতে সবাই সুন্দর তার ভালোবাসার মানুষের কাছে। ফিল্টার মেরে তো আমরা হচ্ছে অনেক কিছুই করতে পারি, বস্তি থেকে বলিউডে যাইতে পারি, না মানে ঝকঝকা আর কি। বাট সব থেকে বেশি যেটা পারি সেটা হচ্ছে টিকটকে মারামারি, না মানে আপনারা একটাবার চিন্তা করে দেখেন এই ফিল্টার নিয়ে মারামারি ঘেঁষাঘেঁষি এগুলা কোথায় হয়, একমাত্র টিকটকে, কারণ সেখানে অরিজিনাল সুন্দরী বলতে কিছুই নাই, সবই ফিল্টারের কামাল, আর মেকআপ তো আছেই। সো টিকটকারদের বিয়ে করার আগে একটাবার ভেবে দেখবেন, কিছু না হলেও সামনে থেকে দেখার সময় তার মুখে এক বালতি পানি মাইরা নিয়েন। নিজেদের স্কিনের কালারটা চেঞ্জ করতে পারি, এটা কখনোই পসিবল না কাকা, আমাদের স্কিন টোনটা ডেভেলপ করতে পারি। হ্যাঁ, ফিল্টার মারা এইটুকু করতে পারেন যে আপনার স্কিন টোনটাকে ডার্ক থেকে একটু লাইট করতে পারেন, তা শুধুমাত্র ভিডিওতে, বাস্তবে করতে গেলে, যদি বাস্তবে ফেসের কালার চেঞ্জ করা যায় তো তাহলে পৃথিবীতে একটা কালা মানুষ থাকতো না। নিজেদের স্কিনের কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন ভাই, স্বপ্ন দেখা বন্ধ করেন, বাস্তবে ফিরে আসেন, পৃথিবীটা কোনো টিকটক না যে সবাই ফর্সা, কোনো কালা মানুষ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দর, তুমি সুন্দর, আমি সুন্দর। এই যে কত সুন্দর একটা কথা, শুনেই ভাল লাগলো। এতক্ষণ তাইলে কেন ফটো ফটো করতেছিলেন যে আমার মতো ফেস কাট পাবা, আমার মতো ফেস কাট পাবা? আপনার মতো ফেস কাট কি কেউ চাইছে, নাকি কেউ বলছে যে আপনার মতো যদি সুন্দর হইতাম? আল্লাহর দুনিয়ায় কেউ দেখতে খারাপ না, সবাই সুন্দর। হ্যাঁ, এটাই হলো মেইন কথা, যে যার জায়গা থেকে সবাই সুন্দর, আর এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, কাউকে সুন্দর কাউকে খারাপ এটা বলার উচিত না। বাট এতক্ষণ তো নিজেই নিজের ফেস কাট নিয়ে অহংকার করতেছিলেন আর বলতেছিলেন আমার মতো ফেস কাট পাবা, আমার মতো ফেস কাট পাবা। যাই হোক, নিজের ভুল বুঝতে পারছেন এটাই অনেক। আর ফিল্টার মারে কি, আমি ফিল্টার ছাড়াও সুন্দর। হ্যাঁ হয়তো, বাট আমি বিলিভ করি না যে আপনি টিকটক করেন অথচ ফিল্টার ইউজ করেন না, কারণ আমার কাছে মনে হয় না যে টিকটকে এমন কেউ আছে যে তার অরিজিনাল ফেস ইউজ করে ভিডিও বানায়। ফিল্টার ইউজ করবেই, কারণ কে চায় না নিজেকে একটু সুন্দর ভাবে সবার সামনে প্রেজেন্ট করতে, কে চায় না সবাই তাকে বলুক আপনি অনেক সুন্দর, আপনার উপর কাশ খাইছি, সবাই চাই। সো ফিল্টার ইউজ করেন, সুন্দরী হন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তবে প্লিজ এটা নিয়ে মারামারি করেন না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, ফারাবি চিল।